পরে রেজাল্টটা শেয়ার করবো। হাই, গুড মর্নিং অল অফ ইউ। গুড মর্নিং ম্যাম। তো আমি আজ এই সেক্টরে আছি প্রায় 4 বছর হয়ে গেল। তো আমিও এসেছিলাম আমার রেঞ্জ প্রবলেম নিয়ে। ওভারহেড ছিল না, আইডিয়াল ওয়েটই ছিলাম, কিন্তু প্রচন্ড স্কিন প্রবলেম নিয়ে এসেছিলাম। তো অ্যাসিডিটি সমস্যা ছিল, লিভারের প্রবলেম ছিল, প্রচুর মেডিসিন ইউজ করেছি, স্কিনের ডাক্তার দেখিয়েছি, মুখের প্রচন্ড খারাপ অবস্থা ছিল স্কিনের, আর সেখান থেকে বেরিয়ে এসেছি। এছাড়াও আমার ফ্যামিলির অনেক রেজাল্ট আছে, যেমন মা ওভারহেড ছিলেন, 95 কিলো ওয়েট হয়ে গিয়েছিল, সেখান থেকে আজকে মা বেরিয়ে এসেছে, এখনো ওয়েট লস প্রসেসেই আছে। তারপর আমার বোনের ফাইন্যান্সের প্রবলেম ছিল, মানে একটুতেই ওয়েদার চেঞ্জ তো আছেই, ম্যাক্সিমাম দিনে ওই 1-2 দিন ছাড়াই ওই হাঁচি সর্দি সবসময় 2-3টে করে রুমাল ওর হাতের সামনে রাখতে হতো। তো এটা ছিল ওর, ছিল বোনেরও ছিল পিরিয়ডিক্যাল প্রবলেম, মানে ওই 6 দিন 5 দিন যখন পিরিয়ড হতো সবসময় বিছানায় পড়ে থাকতো, মানে পড়াশোনা ওই শুয়ে শুয়ে, মানে কোনো টিউশনে যেতে পারতো না। তো আমারও পিরিয়ডিক্যাল প্রবলেম ছিল, 6 মাস আমার বন্ধ ছিল। সেখান থেকে আমি আজকে নিউট্রিশন ইউজ করে প্রপার কোচের গাইড মেনে আমি আজকে সেখান থেকে বেরিয়ে এসেছি। তো আমার পিরিয়ডিক্যাল সমস্যা এখন ঠিক আছে, তার জন্য আমি প্রচুর মেডিসিন ইউজ করেছি, বর্ধমানে ডাক্তারও দেখিয়েছি, প্রচুর মেডিসিন ইউজ করেছি। 1 মাস ভালো মানে ঠিক হতো, তো পরের মাস আবার বন্ধ থাকতো, আর টোটালি আমার 6 মাস পুরো পর পর 6 মাস আমার বন্ধ ছিল। তো সেখান থেকে বেরিয়ে এসেছি। তো এখন আমার বাবারও রেজাল্ট আছে, বাবার গলায় পাথর হয়েছিল আমার যখন 1 বছর বয়স, তো ডাক্তার বলেছিলেন যে আবারও হবে। তো সেখান থেকে আজকে বাবা অবশ্য 2020-তে, মানে যখন লকডাউনের সময় তখনও ওরকম হয়েছিল। তো সেখান থেকে আজকে স্যার বললেন যে নিউট্রিশন ইউজ করা, তো নিউট্রিশন ইউজ করানোর ফলে সত্যি রেজাল্ট পাওয়া গেছে, অপারেশন করতে হবে লিখে দিয়েছিল, সেখান থেকে বাবা বেরিয়ে এসেছে। তো পুরো হেলথ ফ্যামিলি সবাই, আর এখন তো মানে আমার তো জীবন চেঞ্জ হয়ে গেছে, মানে যেখানে আছি এখন শ্বশুর বাড়িতে তারাও সবাই ইউজ করছে, শাশুড়ি মা, শ্বশুর মশাই, আমার হাজবেন্ড সবাই ইউজ করছে, ইভেন আমার যে শ্বশুর বাড়ির দিক থেকে যে দাদু দিদা, মানে সবাই ইউজ করছে, শ্বশুর বাড়ির দিক থেকে মাসিমণি, মেসো, মাসিমণির মেয়ে, মানে সবাই ইউজ করছে। তো সেদিক থেকে আমি খুব হ্যাপি। তো এই যে হেলথ বেনিফিট পেয়েছি এখান থেকে হ্যাপি। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ মার্কিউস, মার্কিউস স্যার, উনি না থাকলে আমরা সেক্টরটা পেতাম না। থ্যাংক ইউ অল অফ ইউ, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। তো ম্যাম এর ফুল ফ্যামিলি, নিউট্রিশন ফ্যামিলি, তো ম্যাম এর রেজাল্ট আমরা দেখতেই পেলাম, ম্যাম কতটা ফিট এন্ড ফাইন আছেন। তো এই ডিভাইসে নিউ যারা আছেন, যারা এই রেজাল্ট দেখছেন, তো সবই ডিসক্লেমার রেজাল্ট ওনাদের সাথে হয়েছে, তো আপনারা পর পর 3 দিন দেখুন। তো এখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া হচ্ছে, স্যারের যোগাযোগ করবেন 7001111।